রোগীকে রেফার করা নিয়ে উত্তেজনা, রোগীর আত্মীয়দের কাছে মারধরের শিকার কর্তব্যরত এক চিকিৎসক ও নার্স। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় শক্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আহত চিকিৎসক ডক্টর অনুপম মণ্ডল ও নার্স রাধারানী দে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ব্লক স্বাস্থ্য আধিকারিক তরুণ বারুই শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শ্বাসকষ্টজনিত সমস্যায় বৃহস্পতিবার রাতে মুর্শিদা বেগম নামে এক মহিলাকে ভর্তি করা হয় বেলডাঙার শক্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রে সেই সময় কর্তব্যরত চিকিৎসক ডক্টর অনুপম মণ্ডল রোগীর প্রাথমিক চিকিৎসা করেন, কিন্তু এই রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে দেন। আর ওই রোগীকে রেফার করা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয়রা। তারা দাবি জানায় এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই রোগীকে রেখে চিকিৎসা করাতে হবে, আর তাতেই চিকিৎসক ও নার্সদের সাথে রোগীর পরিবারের লোকেদের বচসা বাধে। অভিযোগ, কর্তব্যরত এক চিকিৎসক ও নার্সকে বেধড়ক মারধর করে রোগীর আত্মীয়রা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শক্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আহত চিকিৎসক ডক্টর অনুপম মণ্ডল ও নার্স রাধারানী দে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আহত নার্স রাধারানী দে বলেন, তিনি নাইট ডিউটিতে হাসপাতালে আসেন, রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে রেফার করা হয়, কিন্তু তাতেই ঝামেলা শুরু করে রোগীর আত্মীয়রা। দরজা বন্ধ করে দিলেও দরজা খুলে 10-15 জন ভিতরে ঢুকে তাকে মারধর করা হয় এবং হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানায় ওই নার্স। সকাল রাত্রে আমরা নাইট ডিউটিতে অন হই, তখন একটা পেশেন্ট আমরা হ্যান্ডওভার পাই সিওপিডি প্লাস, আর ওনার নাকি আগে হার্টের প্রবলেম ছিল। যাই হোক, ওনার স্যাচুয়েশন ছিল 82 সামথিং। ওনাকে ইঞ্জেকশন, ডেকারডন, হাইড্রোকর্ট, মানে যত রকম ট্রিটমেন্ট করার আছে আমাদের হসপিটালে, ছোট বিপিএসি লেভেলে অক্সিজেন সব কিছু দেওয়া হয়েছিলো, কিন্তু তারপরে পেশেন্টের অক্সিজেন লেভেল বাড়ছিল না, সেই জন্য ডক্টরবাবু রেফার করেছিলো। তো তখন পেশেন্টগুলো শান্তই ছিল, হঠাৎ কোথা থেকে 10 মিনিট পরে ওরা এক্সট্রা আরও 10-15টা ছেলে আর অনেক লোকজন নিয়ে চলে এসছে। এবার এসে আমাদেরকে বলছে যে পেশেন্ট কেন রেফার করা হয়েছে। ডাক্তারবাবু বললেন যে পেশেন্ট এরকম খারাপ আছে, পেশেন্টটাকে এজন্যই রেফার করা হয়েছে। তো ওরা বলছে আমরা নিয়ে যাব না, দেখবি তোদেরকে কী করবো, এ বলে আমাদেরকে প্রথমে মারতে আসে। স্যারকে তো সে প্রচণ্ড হারে মারতে লেগেছে। স্যার আমি ওখানে দুজনই ছিলাম, আমাদেরকে দুজনকে প্রচুর মারধর করেছে। আমাদের তো বিপিএসসি, আমাদের তো মানে সাব ডিভিশনাল না বা হায়ার সেন্টার এরকম তো কিছু না, আমাদের যতটুকু দরকার মানে যতটুকু ম্যানেজমেন্ট দেওয়ার ক্ষমতা আছে আমরা ততটুকু সবসময় চেষ্টা করি। এরপরেও যে ওদের মানে কেন মানসিকতা ওরকম হয় আমরা বুঝি না, বলার কোনো ভাষা নেই, কিন্তু ওরা আমাদেরকে যেরকমভাবে মেরেছে আমরা শুধু একটা জিনিসই চাই, ওদের শাস্তি চাই, মানে এরকম যেন আমাদের আরও হেলথ ডিপার্টমেন্টের সাথে যেন এরকম না। আহত চিকিৎসক ডক্টর অনুপম মণ্ডল জানান, ওই রোগীর অক্সিজেন স্যাচুরেশন কমছিল এবং হাই প্রেশার ছিল। প্রাথমিক সমস্ত রকমের চিকিৎসার পরেও রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়, আর তারপরে হঠাৎ রোগীর আত্মীয়রা এসে গালিগালাজ শুরু করে ও মারধর শুরু করে। রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়েও মারধর করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এইটি 82% এবং বিপি প্রচণ্ড হাই ছিল, 190-190 মতো ছিল। এমত অবস্থায় পেশেন্টকে চিকিৎসা করা হচ্ছিলো, অক্সিজেন যা যা দরকার ইঞ্জেকশন সমস্ত কিছু দেওয়া হচ্ছিলো, এবং পেশেন্ট পার্টিকে বলা হচ্ছিলো যে এখানে প্রাইমারি ট্রিটমেন্টটা পেয়েছে, এবার আপনাদের বেটার ট্রিটমেন্টের জন্য মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে। ওনারা সব কিছুই রীতিমতো বুঝতে পেরেছিলো এবং মোটামুটি 7টা থেকে 8:30 পর্যন্ত, 9:15 পর্যন্ত পেশেন্টটা ছিলই, অক্সিজেন পাচ্ছিলো, চিকিৎসাও পাচ্ছিলো। হঠাৎ করে 8:50 নাগাদ এরকম কিছু গুন্দা বাহিনী হঠাৎ করে চলে আসলো উত্তপ্ত অবস্থাতে, এসে এটাই কেন রিফার করেছি, সন্তানভাবে অসভ্য বাসায় যেভাবে গালিগালাজ করা হয় সেভাবে করতে লাগলো, এবং হঠাৎ করেই ভিতরে ঢুকে বললো যে চকালে ডাক্তারবাবুকে মারি।
শিক্ষার্থীর বাড়ি। তো রেফার করার যেহেতু কারণ জানানো হয়েছে যে এই কারণে রেফার করা হয়েছে, রেফার কেন করবি এই বলেই তারা ঢুকে পড়ে। ব্লক স্বাস্থ্য আধিকারিক তরুণ কুমার বারুই শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে শক্তিপুর থানার পুলিশ। শুক্রবার বহরমপুর আদালতে তোলা হয় ধৃতদের। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিক। তিনি তাকে অ্যাটেন্ড করেন এবং প্রেশার মাপেন। তার প্রাথমিক যে সাইন সিমটমগুলো সেগুলো ছিল সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, মানে খুব শ্বাসকষ্ট, SpO2 82%, প্রেশার ছিল 190/100 এবং পালস ছিল 132। এই মতো অবস্থায় তাকে আমাদের যেটুকু প্রাথমিক ট্রিটমেন্ট, তার প্রেশার কমানো, তার শ্বাসকষ্ট কমানো, তার জন্য আমাদের প্রেশার কমানোর ইঞ্জেকশন দেওয়া হয় IV-তে এবং অক্সিজেন লাগানো হয় এবং শ্বাসকষ্ট কমানোর ইঞ্জেকশন দেওয়া হয়, আর একটা ECG-ও করা হয়। আমাদের ডাক্তারবাবু তাকে ECG-ও করেন। ECG করার পরে ECG-তেও ফাইনটা একটু খারাপ এসেছিল এবং শ্বাসকষ্ট তখনও মানে কমেনি। সেই মতো অবস্থায় পেশেন্টকে 8:45 বহরমপুরে রেফার করে। পেশেন্ট পার্টিকে বোঝানো হয় যে বারবার করে যে পেশেন্টের অবস্থা কিন্তু খারাপ, আপনি কিন্তু বহরমপুরে রেফার নিয়ে যেতে হবে। আচমকাই 8:35 ভিতরে হঠাৎ নিজামুদ্দিন ফরিদি, শুভ শেখ, শাহিমা ইয়াসমিন, তারপর কাজী জসিমুদ্দিন এবং বুরহান নাম করে কজন অথব্য মশায় গ্যালারি কাজ করতে থাকে আমাদের সিস্টার এবং ডাক্তারকে। নিজামুদ্দিন ফরিদি একটা দরজা বন্ধ করে দেওয়া সত্ত্বেও অপর দরজা দিয়ে ঢুকে প্রথমে ডাক্তারকে খুবই মারেন, তার চশমা ভেঙে গেছে এবং সিস্টার আছে, সিস্টারকে তিল ঘুষি লাথি সবই মেরেছেন, কোনো কিছুই বাকি রাখেন। তাই আমরা তারপরে আমরা পুলিশকে জানাই, পুলিশ সঙ্গে সঙ্গে আসে, এসে সঙ্গে সঙ্গেই চারজনকে অ্যারেস্ট করেছিলেন। শক্তিপুর থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। আলফা এডুকেশনাল কোচিং সেন্টার ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা, রান বাই আলফা এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, অথরাইজড বাই INC, KNC, PCI রেকগনাইজড কলেজ, ISO সার্টিফাইড অনুমোদিত নার্সিং ইনস্টিটিউটে ভর্তির সুযোগ এখন আপনার শহরে। উচ্চ মাধ্যমিক পাস সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। 2021-22 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে। GNM নার্সিং, BSc নার্সিং, D ফার্মাসি, B ফার্মাসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের জন্য এডুকেশনাল লোন ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আলফা এডুকেশনাল কোচিং সেন্টারে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ও কলকাতায় ভর্তির জন্য যোগাযোগ করুন। আমাদের ঠিকানা আলফা এডুকেশনাল কোচিং সেন্টার, 55 BDO অফিসের সামনে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9083221915।